আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়েই আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে দেখাবো কিছু শব্দার্থ। লো ভিজাজ অর্থ মুখমণ্ডল, লে শোভ অর্থ চুলগুলি, যেহেতু বহুবচন লে হয়েছে। আমি অবশ্য ভিডিও শেষে এই বহুবচনগুলি কিভাবে একবচনে কি হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব, ঠিক আছে? আর বহুবচন হওয়ার কারণে কিন্তু এখানে একটা এক্স বসেছে। এখানে হলো লো ফ অর্থ কপাল, এখানে এফ এর সাথে এক হওয়াতে কিন্তু ফ বলছি আমরা। দেখেন ফ আর ফ, এটা হলো লে সুখসিল ভ্রুগুলি, বহুবচনের কারণে এস হয়েছে। এর আগে কিন্তু আমি এক্স বসিয়েছিলাম বহুবচনের কারণে। বহুবচনের জন্য কখন এস হবে কখন ইক্স হবে এগুলি বিস্তারিত জানতে পাবেন, আমার পরবর্তী একটা ভিডিও আসবে, সেটাতে আমি এক বচন থেকে বহুবচন কিভাবে করতে হয় কোন নিয়মে করতে হয় এসব দেখিয়ে দেব। এখানে হলো লে জিও, এখানে আবার ইক্স হয়েছে বহুবচনের জন্যই। লিয়াজু হওয়ার কারণে লে জিও উচ্চারণ করতে হচ্ছে। আসলে এখানে ই ও, ই ওটাকেই জিও বলছি, ঠিক আছে? তাহলে লে জিও চোখ গুলি, এটাও একটা চোখের বেলায় কি বলতে হবে সেটা আমি দেখিয়ে দেব ভিডিওর শেষে। এখানে আছে লো নে, এ জেদের উচ্চারণ হলো এ, এন এর সাথে যোগ হয়ে হয়েছে নে। লো নে অর্থ নাক। লে ল্যাভ ঠোঁট গুলি, এখানেও কিন্তু এস বসেছে প্লুরিয়ালের জন্য আর লে বসেছে। আর এখানে কিন্তু লে লে না, যেহেতু আকসর গ্রাব এই জন্য লে। এখানে ভে না, ভের সাথে যেহেতু এক আছে এজন্য হয়েছে ভ, লে ভ ঠুড গুলি। এটা হলো লা বুশ অর্থ মুখ। আমরা কিন্তু বাংলায় পুরো মুখটাকেই শুধু মুখ বলি, আবার যে মুখ দিয়ে খাই বা কথা বলি এটাকে মুখ বলি। ফসেতে পুরো মুখটাকে বলে ভিজাজ, আর এখানে যে মুখ দিয়ে আমরা কথা বলি বা খাই এইটুকুকে বলে শুধু বুশ। লে দঁ অর্থ দাঁতগুলি, যেহেতু একের অধিক দাঁত এই জন্য লে বসেছে আর একটা এস যুক্ত হয়েছে। যেগুলি বহুবচন আছে আমি কিন্তু সেগুলি সবগুলিকেই এক বচনে কিভাবে বলতে হবে সেটা দেখিয়ে দেব ভিডিওর শেষে, ঠিক আছে? এখানে আছে লা লং অর্থ জিহ্বা। লো মন্ত চিবুক বা থুতনি, যে যেটাই বলেন। লা জু অর্থ গাল। লহেই অর্থ কান, এখানে ল অথবা লা আছে, তাই না? যেহেতু ভয়েল লে দিয়ে শুরু হয়েছে এজন্য এল আপস্তফ হয়েছে, তো এখানে ল আছে নাকি লা আছে সেটা একটু পরে বুঝতে পারবেন, জানতে পারবেন। আমরা এতক্ষণ মুখমণ্ডলের যে শব্দ অর্থগুলি শিখেছি, কখনো দেখেছি এক বচনে আবার কখনো দেখেছি বহু বচনে। যেমন ধরেন দুইটা চোখকে আমরা একসাথে লেজিও বলি, তো কখনো কখনো একটা চোখ সম্পর্কে বলার প্রয়োজন হতে পারে। যেমন একটা চোখ আপনার ব্যথা করছে বা কোনো প্রবলেম হয়েছে, তখন তো আপনাকে একটা চোখ সম্পর্কে বলতে হবে, তখন তো লেজিও বললে হবে না, তাই না? এই জন্য আমাদের জানতে হবে এক বচনে কি বলবো বহু বচনে কি বলবো, ঠিক আছে? তো আমরা জেনেছি কি লে শোভ অর্থ চুল গুলি, উচ্চারণের ক্ষেত্রে শোভ একই রকমের, যখন এক বচন হবে তখন লো বসাতে হবে আর বহু বচনের সময় লে আর একটা ইক্স যুক্ত করতে হবে। এখানে আছে লো শোভ এক বচনে, আর যখন বহু বচনে হবে তখন হবে লে শোভ। লো সুখসিল এটাও একই রকমের উচ্চারণ করব, যখন এক বচনে বলবো তখন হবে লো সুখসিল। চোখের ক্ষেত্রে কিন্তু একেবারেই আলাদা, যখন বহু বচন হয় তখন হয় লে জিও আর এক বচনের ক্ষেত্রে হবে লোই, ওই আর ইউ। এখানে যেহেতু ওই, তো ও এর সাথে লো অথবা লা না দিয়ে আমরা কি করি এল আপস্তব দিই, তো এল আপস্তব দিলে উচ্চারণটা হয় লোই। তারপর আমাদের জেনে রাখতে হবে ল ছিল, ল থেকে এল নিয়েছি আমরা, আর বহু বচনে লেজিও এস এর সাথে ইগ্রেকটা লিয়াজু হয়ে জি হয়েছে, এই জন্য লে জিও, আর এটাকে ল মন্ত লে মন্ত, এটা উচ্চারণ একই রকমের, শুধু এখানে লে হয়েছে আর এস যুক্ত হয়েছে। ল ফ আর লে ফ উচ্চারণ একই রকমের, শুধু এস হয়েছে। নাক ল নে লে নে, এখানে কিন্তু কোনো এস বা ইক্স যুক্ত হয়নি, এখানে এক বচনে যেভাবে ছিল বহু বচনে
একই রকমের বলতেও হবে লিখতেও হবে। এখানে আছে লা দ আর এখানে লে দ। একবচনে লাজু গাল, বহুবচনে লেজু গালগুলি, একবচনে লাবুস মুখ, বহুবচনে লেবুস মুখগুলি, একবচনে লা লেভ ঠোঁট, বহুবচনে লে লেভ ঠোঁটগুলি, একবচনে লোহেই কান, বহুবচনে লেজোহেই। এখানেও কিন্তু উচ্চারণের ক্ষেত্রে একটু পার্থক্য হবে, একটু চেঞ্জ হবে, কারণ এখানে কিন্তু এল আপস্থব দিয়ে আমরা ভয়েল দিয়ে শুরু করে ফেলেছি, এই জন্য এল এর সাথে মিলে হয়ে গেছে লোহেই, আর এখানে এস এর সাথে ও যুক্ত হয়েছে, এই জন্য হয়েছে লেজোহেই। শব্দটা একই রকমের কিন্তু উচ্চারণ করার ক্ষেত্রে এখানে এল এর সাথে যুক্ত হয়েছে, এখানে এস এর সাথে যুক্ত হয়েছে, এই জন্য একবচনের ক্ষেত্রে একরকম উচ্চারণ করতে হবে, আবার বহুবচনের ক্ষেত্রে একটু অন্যরকম উচ্চারণ হবে। লাল লং অর্থ জিহ্বা, বহুবচনে লে লং। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ শব্দই কিন্তু একবচন এবং বহুবচনে উচ্চারণ একই রকমের, শুধু একবচনে ল অথবা লা বসাতে হয় আর বহুবচনে লে বসাতে হয়, আর শেষে একটা এস যুক্ত করতে হয়, আবার কখনো কখনো ইক্স যুক্ত করতে হয়। এই শব্দার্থ শেখার সাথে সাথে এই ছোটখাটো বিষয়গুলো শিখে রাখবেন, তাহলে খুবই কাজে লাগবে পড়ার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।